বিএনপি জামাত কথায় কথায় ধর্মের দোহাই দেয়। এক সময় বিএনপি জামাত বিশেষ করে জামাত রাজনীতি করত, নারী নেতৃত্ব আরাম বলে তারা এক সময় রাজনীতি করত। এখনো সেই জামাত আছে, সেই জামাত আবার বেগম খালেদা জিয়ার আচরণ নিচে ঢুকেছিল, যারা এক সময় নারী নেতৃত্ব হারাম বলেছিল, সেই দল সেই জামাত ইসলাম আবার খালেদা জিয়ার নেতৃত্বে তার মন্ত্রী সভায় সদস্য হয়েছে। তখন নারী নেতৃত্ব হারাম, তখন খালেদা জিয়া নাউজুবিল্লাহ কথাটা বলতেও পারবো না। খালেদা জিয়া তারা কি নারী নয়, অন্য অন্য লিঙ্গের উনি? তো এই কথাগুলো জামাত বিএনপি নানাভাবে আমাদের বলে, আমাদের ইসলাম ধর্মের, আমাদের ইসলাম ধর্মের সঙ্গে মা বোনদের এই কথাগুলো তারা বোঝানোর চেষ্টা করে।